হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর একটা ব্লগ সকাল থেকে শুরু করলাম। আজকের ব্লগটা হবে একটু অন্যরকম, যেহেতু ফাল্গুন চলেই আসলো। তো আজকে আমরা চিন্তা করেছি, আজ শুক্রবার, আজকে আমরা একটা ফুড চ্যালেঞ্জ করব। তো সেই ফুড চ্যালেঞ্জ কি হবে এবং ফুড চ্যালেঞ্জের জন্য কি কি রান্না টান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে থাকেন। যেহেতু কালকে দেখিয়েছিলাম যে আমি আজকে শুক্রবারের রান্না বান্না সব করে রেখেছিলাম, তো আজকের ফুড চ্যালেঞ্জটা হচ্ছে, যেহেতু ফাল্গুন মাস, এজন্য ফাল্গুনের ফুড চ্যালেঞ্জ। 24 ঘন্টা আমরা হলুদ আর কমলা খাবো। তো দেখেন, আমি আজকে ফাল্গুনের জন্য আমার চাদরটাও কিন্তু কেন জানি মিলে গেছে। তো এখন রান্নাঘরে যাব আর আমরা কি খাবো, হলুদ আর কমলা কি খাওয়া যায় সকাল দুপুর বিকাল রাতে, তো এখন সেটা দেখতে গেলে রান্নাঘরে যেতে হবে। তো চলেন রান্নাঘরে যাই। তো আমার রান্নাঘরে আমি কিন্তু সকালের নাস্তায় কমলা রঙের, মনে ভাবছেন এটা কি, আমি আজকে কমলা রঙের লুচি বানাবো। কমলা রঙের লুচি বানাবো আর লুচির সাথে কি খাওয়া যায় সেটাও আমরা দেখে নেব। তো আমাদের সাথে থাকেন, আমি এক এক করে দেখিয়ে দিব। তো আমি এখন সুজি রান্না করব প্রথমে, তারপরে লুচি বানাবো। তো সুজিটা একটা সারপ্রাইজ, সুজিটা কী কালার হয়, যেহেতু হলুদ আর কমলা। আমার রান্নাঘরেও কিন্তু হলুদ আছে, কমলা আছে। তো আমি নাস্তা যা তৈরি করব আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব যে কীভাবে সুজি রান্না করছি।
কত সুন্দর ফুলেছে দেখেন। কালোর মধ্যে কমলা অনেক বেশি সুন্দর লাগছে। এবার প্লেটটাও নিয়েছি কিন্তু হলুদ, আমার লুচি ভাজা শেষ। আসছে আসছে, বললাম আসুন করে চেক করে নিতে হবে না, নিচে গেলে তো নিচে গেলে হবে না, যে অর্ডার করেছে সে চেক করে নিবে তো। বুঝছি তো, আমি দেখছি বুঝিনি। গেটটা খুলে দাও তো, উনি গেট আটকানো তো ওনার প্রবলেম হয়েছে, এর আগের দিনও তো দিয়ে গিয়েছে এরকম পান্না মাস থেকে। সমস্যা কি ভাইয়া আপনার, কোনো সমস্যা না ভাইয়া, কোনো সমস্যা হলে বলেন। কিছু না বলে চলে আসেনি ভাইয়া, এখানে ভিডিও হচ্ছে, রেকর্ড আছে, দেখবেন যে আপনাকে আসতে বলা হয়েছে। আচ্ছা আপনার কাছে তো 500 টাকা ধাংটি আছে নিশ্চয়ই, আমার বিল কত আসছে? তাহলে আমাকে 32 টাকা দেন। দরজাটা লক করো তো, এটা নিয়ে ফুড পান্ডার কমপ্লেন। আলু 4 কেজি, 5 কেজি না কয় কেজি, কয়টা? 4 কেজি। 4 কেজি? হুম না 5 কেজি। 5 কেজি? আর আমরা সবসময় স্বপ্ন থেকেই করি, আম্মুর ব্লগ তো দেখেনি, দেখেন তো আজকে আম্মুর ব্লগে আমি কথা বলছি, যেহেতু আম্মু দেখাচ্ছে। তো এই যে অরেঞ্জ বিস্কিট, কুমড়ো, আর কোনো কিছু কি অর্ডার করার কথা ছিল? আমি সামহাও মিসড আউট। ওকে, আমাকে একটু চেক করতে হবে, তো আম্মু কথা বলুক। এই যে দেখিয়ে ফেললাম কি কি অর্ডার করেছি, এখন এগুলোকে ফ্রেশ করে ধুবো, নিচে হাতটা ধুবো।
এই যে ডিমটা পোচ করে ফেলবো এখন। এর মধ্যেও কিন্তু হলুদ রং আছে কুসুম পাতে। হলুদ কালার কি হবে? লবণ দেব, এটাও কিন্তু হলুদ কালারের ডিম পোচ। তো এই যে আমাদের নাস্তা রেডি। এই যে বাসন্তী সুজি, এই যে হলুদ ডিম পোচ, কমলা লুচি। এখন নাস্তা খেয়ে ফেলবো, তারপর আবার দুপুর একটা দেখাবো। আর এইটা দেখেন কি সুন্দর। যেহেতু নাস্তা খাওয়া শেষ, এখন দুপুরের রান্নার প্রিপারেশন করছি। যেহেতু বাসন্তী
এগুলো সব খাওয়া দাওয়া শেষ, এখন খাবো মালটা। এই যে মালটাটা কাটবো, মালটা খাবো। আর ভুট্টাটা কিন্তু দেখেন খেয়েছি, অনেক মজা। আমাদের খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি, আমাদের খাওয়া দাওয়া এখনো বাকি আছে। সাথে থাকেন, দেখাবো আরো কি কি খাই। সাথে থাকে বহু কিছু খাবো, আসলে চ্যালেঞ্জ করতে গেলে বহু কিছু খেতে হবে। সুবিধা আছে, রোজ যদি চ্যালেঞ্জ করা যেত তাহলে বহু কিছু খেতে পারতাম। এখন যেমন হাতিয়ে আছি, পরে জলহস্তি হয়ে যেত। তবে এর মধ্যে আবার একটা নেগেটিভও আছে, যত বেশি চ্যালেঞ্জ তত বেশি কাজ। মন হচ্ছে টক হবে, এখন মালটা খাবো, সাথে থাকেন। এখন হচ্ছে এই যে আমাদের অরেঞ্জ কালারের ডেজার্ট, দেখতেই পাচ্ছেন অরেঞ্জ ডেজার্ট। দেখেন অরেঞ্জ ডেজার্ট। আর এই যে আছে মালটা, মালটাটা কিন্তু অনেক মিষ্টি। এখন খেয়ে নি, এরপরে রাতের খাবার আরো বাকি আছে। এখন রাতের খাওয়া দাওয়া করব। এই যে কুমড়ো ভাজি করেছি কমলা কালারের, আর আজকে সারাদিন সময় পাইনি বলে এখন ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি। আর রান্নাঘরে কি করেছি, রান্নাঘরে হচ্ছে এখন খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি আছে, ভুড়ি ভাজা আছে, চিংড়ি মাছ আছে,